ঔষধ দিয়ে গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের শৈলকুপায় 20 শতক জমির বেগুন গাছ ঔষধ দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কাচেরকোল ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামে। জমির মালিক কৃষক ফরমান মণ্ডল জানান, 20 শতক জমিতে তিনি এবার কালো জাতের বেগুন চাষ করেন। তুলনামূলক এবছর তার ফলন ভালো হয়েছিল, তার ধারণা পূর্ব শত্রুতার জেরে। রাতের আধারে বেগুন গাছে ঘাস নিধন ব্যবহার করে গাছগুলোকে পুড়িয়ে দিয়েছে কে বা কারা। এতে তার 2 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।